পবিত্র কোরআন শরীফ। দর্শক ভিডিও যে কোরআন শরীফ পনেরা দেখতে লিখুন ইবা বাজারের লাইব্রেরিগিনত ফাজৈন সাধারণ কোরআন শরীফ ন ইবা খেলাফত আমলীয় 1362 বছর আগর পবিত্র কোরআন শরীফ। ফটিক ছড়ির মাইজপান্ডারত হজরত আলীর খেলাফত আমল অর্থাৎ 661 খ্রিস্টাব্দ তার হাসে অর্পিত সপ্তম শতাব্দীর লিখিত 1362 বছর আগর পবিত্র কোরআন শরীফের অনুমোদিত প্রতিলিপি ও প্রদর্শন শুরু হইয়ে শুক্রবার ফেব্রুয়ারির 19 তারিখ বেন্না 11টায় মাইজপান্ডার দরবার শরীফত হজরত শাহ সফি মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজপান্ডারের হুজরা শরীফত সর্বস্তরের মানুষল্লাই উন্মুক্ত প্রদর্শন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় এড়ে ফটিকছড়ি সংসদীয় আসনের এমপি আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজপান্ডারি তার অন্যান্য ভাই ও আলাদগণর লইয়েরে আনুষ্ঠানিকভাবে এ কোরআন শরীফ পর উদ্বোধন করেন। ১৩৬২ বৎসর আগের এই কোরআন শরীফ তখন যেভাবে লিখা হতো তার একটি কপি, মানে একটাই কপি, এটার কোনো দ্বিতীয় কোনো কপি নেই, এটা একটাই কপি হয়েছে। এবং অরিজিনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে রামপুর আপনার ভারতের জাতীয় জাদুঘর গ্রন্থাগারে এখানে আছে। এবং ভারতের হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী তিনি ভারত সরকারের পক্ষে বাংলাদেশ তরিকত পাঠানোর সাথে ভারত সরকারের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্কের জন্য এবং তিনি মাইজপান্ডার দরবার শরীফে অর্থাৎ আমার বাড়িতে এসে অনুষ্ঠিতা আমাদের হাতে এবং আপনার সাংবাদিকরা সবার সাক্ষী আছেন সেদিন তিনি হাতে এটা এবং হস্তান্তর করেন এবং তুলে দেন। হৈরাহি গেলদি ডিসেম্বরের 19 তারিখ 2020 ডাহাত নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী এই পবিত্র কোরআন শরীফ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান অর্থাৎ ফটিকছড়ি সংসদীয় আসনের এমপি আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজপান্ডারের মাধ্যমে মাইজপান্ডার দরবার শরীফে উপহার হিসেবে এই কোরআন শরীফ হস্তান্তর করছিল। তবে ভারতের রামপুরত প্রাচীন ও অনন্য চর্চার কেন্দ্রবিন্দু রেজা গ্রন্থাগারত এই পবিত্র কোরআনের পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। এদিন নাইডে উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত আছিল ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাইদুল আরফিন, সৈয়দ হাবিবুল বশর মাইজপান্ডারি, সৈয়দ আমিনুল বশর মাইজপান্ডারি, সৈয়দ মাহাতাবুল বশর মাইজপান্ডারি, সৈয়দ আফতাবুল বশর মাইজপান্ডারি, সৈয়দ তৈবুল বশর মাইজপান্ডারি, সৈয়দ তৌহিদুল বশর মাইজপান্ডারি সহ দেশের বিভিন্ন জেলাত্মন আগত হাজার হাজার ভক্তবৃন্দ। কিন্তু একটি দুর্লভ কোরআন শরীফ যেটি হযরত আলী রাজিয়াল্লাহু আনহুর সময়ের একটি কোরআন শরীফের রেপ্লিকা প্রদান করা হয়েছে এবং এটি এই কারণেই দুর্বল, এটি একটি কপি ভারতের, যেটা অরিজিনাল কপি ভারতে আছে, আর একটি কপি শুধু স্যারের সৌজন্যে কিন্তু, মানে স্যারের সম্মানে কিন্তু ভারত সরকার থেকে স্যারকে, আমাদের এমপি স্যারকে উপহার দেওয়া হয়েছে। এটা পুরনো পাণ্ডুলিপি, এই অর্জনকে অবশ্যই আমরা যথাযোগ্য মর্যাদায় এখানে আমরা সংরক্ষণ করবো এবং জনগণের জন্য মুক্ত দেখে সাবলীলভাবে মানুষ যাতে এটা দেখতে পারেন এই জন্য আমরা ব্যবস্থা করবো। এটা নিরাপত্তার দায় দেখতে আমার মানে সংসদস্য এবং প্রশাসন সবাই আমরা এটা সংরক্ষণের জিম্মাদারি দেবো। দর্শক হৈরাহি পবিত্র এই কোরআন শরীফ দর্শনার্থী অলল্লাই দুই ঈদ দুইবার এবং মাইজপান্ডার মঞ্জিলের উরসত সমত প্রদর্শন করা হইব। আর ফেব্রুয়ারির 20 তারিখ অর্থাৎ শনিবার রাত পর্যন্ত এই প্রদর্শনী ও সাধারণ অল্লাই উন্মুক্ত থাকিব। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি।